सुप्रिय शिक्षार्थी तुम्हारे टांगाइल अनलाइन क्लास एवं सन्तोष जाह्नवी उच्च विद्यालय अनलाइन क्लास लाइव क्लास पक्ष के आंतरिक अभिनंदन और शुभेच्छा जानिए शुरू करछि आजकेर पाठ। आमी दुलाल राय सहकारी शिक्षक सन्तोष जाह्नवी उच्च विद्यालय सन्तोष टांगाइल। शिक्षार्थी आमी आज तुम्हारे नवम और दशम श्रेणी पदार्थ विज्ञान अध्याय चतुर्थ काज क्षमता और शक्ति निये आलोचना करब। शिक्षार्थी तुम्हारा जान गत क्लासे चतुर्थ अध्याय एक सुनिर्दिष्ट टपिक्स जेटी गतिशक्ति निये आलोचनार पाशापाशी तार राशिमाला प्रमाण कर दिए। आज तारी धारावाहिकताय आमरा किसु गाणितिक समस्या समाधान करब, अर्थात गतिशक्ति विषय गाणितिक समस्या आमरा आज शिखब। प्रत्याशा करछि तुम्हारा सबाई अवश्य क्लासटी मनोयोग सहकारे करबे। शिक्षार्थी प्रथमे आमरा जे गाणितिक समस्याटी दिए क्लास शुरू करब सेटी आमरा आगे बोर्डे एकटु लिखे नेई। प्रथमे आमादेर एखाने जे गाणितिक समस्याटी करब सेटी हच्छे এখানে ডাকটি হচ্ছে 100 মিটার দৌড় প্রতিযোগিতায় 60 কেজি ভরের একজন দৌড়বিদ প্রথম হন। তিনি এতে সময় নেন 12.5 সেকেন্ড। দৌড়ের সময় তার গতিশক্তি কত ছিল, অর্থাৎ কাইনেটিক এনার্জি তার কত। তাহলে এখানে আমরা ডাকটা একটু লিখে নেই যে এখানে 100 মিটার দৌড় প্রতিযোগিতায় তোমরা ডাকটি একটু লিখে নাও। 100 মিটার দৌড় প্রতিযোগিতায় 100 মিটার দৌড় প্রতিযোগিতায় তাই 60 কেজি ভরের একজন দৌড়বিদ একজন দৌড়বিদ প্রথম হন। দৌড়বিদ প্রথম হন প্রথম হন তিনি এতে সময় নেন তিনি এতে সময় নেন 12.5 সেকেন্ড। দৌড়ের সময় তার গতিশক্তি কত ছিল, তাহলে আমরা ডাকটি একটু লিখে নিলাম। এখন আমরা এটি সমাধানে চলে যাব। একটু ডাকটি পড়ে নেই যে না 100 মিটার দৌড় প্রতিযোগিতায় 60 কেজি ভরের একজন দৌড়বিদ প্রথম হন। তিনি এতে সময় নেন 12.5 সেকেন্ড। দৌড়ের সময় তার গতিশক্তি কত ছিল। আসলে আমরা এখান থেকে এই উদ্দীপক থেকে যে মানগুলি দেওয়া আছে সেগুলো আগে আমরা চিহ্নিত করে নেব। শিক্ষার্থী এখানে আমরা দেখা যাচ্ছে 100 মিটার দৌড় প্রতিযোগিতায়, তাহলে অবশ্যই এটি কি দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা জানি এস দ্বারা প্রকাশ করা হয়। এখানে এস এর মান 100 মিটার। 60 কেজি ভরের একজন দৌড়বিদ প্রথম হন, অর্থাৎ তার ভর দেওয়া আছে এখানে এলো 60 কেজি। তিনি এতে সময় নেন 12.5 সেকেন্ড, অর্থাৎ সময় দেওয়া আছে এখানে 12.5 সেকেন্ড, তাহলে তার গতিশক্তি কত। তাহলে আমি এই মানগুলি এখানে প্রথমেই সমাধানে করতে আগে লিখে নিতে পারি। সমাধান এখানে মানগুলি আমি প্রথমে লিখে নিব যে না এখানে যে মানগুলি দেওয়া আছে, অর্থাৎ 100 মিটার দৌড় প্রতিযোগিতায় তাহলে এখানে এখানে দূরত্ব এস ইকুয়াল 100 মিটার 60 কেজি ভরের, এটি দেওয়া আছে ভর এম ইকুয়াল 60 কেজি
এবং 12.5 সেকেন্ড, অর্থাৎ এটি দেওয়া আছে সময়, সময় আমরা জানি টি দ্বারা প্রকাশ করা হয় 12.5 সেকেন্ড। এখানে আমার গতিশক্তি বের করতে হবে, অর্থাৎ গতিশক্তি, গতিশক্তি টি ইকুয়াল হোয়াট? শিক্ষার্থী তোমরা জানো গতিশক্তিকে টি অথবা ইকে, অর্থাৎ কাইনেটিক এনার্জি, সেই ইকে দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা যদি একটু দেখে নেই যে গতিশক্তি টি ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার, শিক্ষার্থী আমরা যদি দেখি এখানে টি ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার, তাহলে অবশ্যই এখানে এমের যে মান সেটি আমার দেওয়া আছে 60 কেজি। এখন বেগ যে ভি, সেই বেগ ভির মান এখানে সরাসরি দেওয়া নাই, কিন্তু আমরা বেগ জানি কি, দূরত্ব বাই সময় ইকুয়াল বেগ। যেহেতু এখানে দূরত্ব এবং সময় দেওয়া আছে, তাহলে আমরা বেগের মানটি বের করতে পারবো। তাহলে এখানে প্রথমে আমরা সূত্রে চলে যাব, যে আমরা জানি, আমরা জানি অর্থাৎ বেগ ভি বি করতে হবে, ভি ইকুয়াল এস বাই টি। তাহলে শিক্ষার্থী এখানে বেগ ভি ইকুয়াল যদি এস বাই টি হয়, এখানে এস বলতে 100 মিটার, আমরা লিখে দেবো এখানে 100 মিটার, সময় দেওয়া আছে এখানে 12.5 সেকেন্ড। তাহলে এখানে যদি আমরা ভাগ করি, অর্থাৎ 100 মিটারকে যদি আমরা ভাগ দেই এই 12.5 দ্বারা, তাহলে দেখা যাচ্ছে এখানে 8 মিটার পার সেকেন্ড। শিক্ষার্থী জানো এখানে মিটার এই সেকেন্ডের উপরে উঠলে 8 মিটার পার সেকেন্ড। এখন আমরা সেই গতিশক্তির সূত্র চলে যাব, আবার গতিশক্তি টি ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখানে হাফ ইনটু এম এর মান যদি আমি লক্ষ্য করি, এখানে দেখা যাচ্ছে 60 কেজি, গুণন বেগের যে মান দেওয়া আছে সেটি হচ্ছে কি 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে কাটাকাটি গেলে দেখা যাচ্ছে এখানে হাফ ইনটু, আমি একটু করে দেই, 8, ঠিক আছে, আমরা সরাসরি মান বসাতে পারি এখানে এককের পরিবর্তে, দেখা যাচ্ছে এখানে সরাসরি মানটি বসিয়ে দিই, এটা এককের ই না করে সরাসরি মানটি আমাদের সুবিধা হয়। দেখা যাচ্ছে এখানে 60, বেগের মান 8, তারপরে হোল স্কোয়ার। তাহলে এখানে দেখা যাচ্ছে 8×8=64। তাহলে এখানে যদি আমি সরাসরি মান বসিয়ে দিই, এম এর মান 60 কেজি, বেগের মান এখানে দেওয়া আছে 8, তাহলে 8×8=64। এখন যদি আমি এখানে কাটাকাটি করি, তাহলে দেখা যাচ্ছে এখানে 30 ইকুয়াল, যদি আমি এখন গুণ দেই, তাহলে এখানে 0, 3×4=12, হাতে রইল 1, 19, এত জুল। এটি হচ্ছে আমার নির্ণয় গতিশক্তি, অর্থাৎ এখানে এই দৌড়বিদের গতিশক্তি 1920 জুল, কেননা আমরা জানি গতিশক্তির একক হলো জুল। তাহলে আশা করি শিক্ষার্থী তোমরা অবশ্যই এখানে এই গাণিতিক সমস্যাটি বুঝতে পেরেছো। আমরা আরেকটি গাণিতিক সমস্যায় গতিশক্তি থেকে দেখে নেব। পরবর্তী যে গাণিতিক সমস্যাটি, তোমরা একটু আমার সাথে সাথে ডাকটি আগে লিখে নাও। এখানে পরবর্তী যেটি আমি করাবো তোমাদের, সেটি হচ্ছে এখানে 4000 কেজি ভরের একটি ট্রাক। শিক্ষার্থী আমরা দেখি 4000 কেজি ভরের একটি ট্রাক, ভরের একটি ট্রাক 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। আচ্ছা, তাহলে এখানে 1000 কেজি ভরের, 1000 কেজি, 1000 কেজি ভরের একটি গাড়ি কত বেগে চললে এর গতিশক্তি ট্রাকটির গতিশক্তির সমান হবে?
তারটির গতিশক্তির তারটির গতিশক্তির সমান হবে সমান হবে তাহলে এখানে আমরা এখন ডাকটি একটু লিখে নেই যে না এখানে বলছে 4000 কেজি ভরের একটি ট্রাক 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে 1000 কেজি ভরের একটি গাড়ি কত বেগে চললে এর গতিশক্তি ট্রাকটির গতিশক্তির সমান হবে তাহলে শিক্ষার্থী এখানে কিন্তু আমরা একটা শর্ত আমরা দেখতে পাচ্ছি যে না ট্রাকের গতিশক্তি এবং গাড়ির গতিশক্তির সমান অর্থাৎ কত বেগে চললে তাহলে এখানে আমার সেই গাড়ির গতিশক্তি ব্যক্তি বের করতে বলছে যে কত বেগে চললে এই দুটির গতিশক্তি সমান হয়ে যাবে তাহলে আমরা প্রথমে যে মানগুলি দেওয়া আছে সেগুলো আমরা বের করে নিব দিয়ে লিখে নিব আমরা সমাধানে চলে যাই তাহলে এখানে আমরা দেখি এখানে যে মানগুলি আছে সেগুলি হলো এখানে এখানে দেওয়া আছে 4000 কেজি ভরের একটি ট্রাক অর্থাৎ ট্রাকের ভর এখানে দেওয়া আছে ট্রাকের ভর এম ওয়ান ইকুয়াল 4000 কেজি শিক্ষার্থী যেহেতু এখানে ট্রাক এবং গাড়ি উভয়ই কথা উল্লেখ আছে উভয়ের ভর দেওয়া আছে সেহেতু আমরা এখানে ট্রাকের ভরটাকে এম ওয়ান ধরে নেব এবং অনুরূপভাবে গাড়ির ভরটাকে এম টু ধরে নেব তাহলে এখানে ট্রাকের ভর এম ওয়ান ইকুয়াল টু 4000 কেজি আর দেওয়া আছে এখানে ট্রাকের বেগ অর্থাৎ এখানে ট্রাকের বেগ আমরা লিখব যে ট্রাকের বেগ এটাও আমরা ট্রাকের ক্ষেত্রে সবই ওয়ান ধরব তাহলে এখানে ট্রাকের বেগ ভি ওয়ান ইকুয়াল 54 কিলোমিটার পার হাওয়ার অর্থাৎ দেখা যাচ্ছে এক ঘন্টায় সে 54 কিলোমিটার যেতে পারে এরকম বেগে ট্রাকটি চলছে তাহলে এখানে আমরা এই 54 কিলোমিটার পার আওয়ারকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো অথবা এই কিলোমিটার পার হাওয়ারেও করা যায় কিন্তু আমরা এখানে মিটার পার সেকেন্ডে নিয়ে এসে অঙ্কটা সমাধান করব দেখা যাচ্ছে 54 কিলোমিটার তাহলে কিলোমিটার থেকে মিটার আমার আনতে অবশ্যই এখানে কি করতে হবে 1000 দ্বারা গুণন তাহলে এটি হয়ে গেল মিটার তাহলে মিটার দাম এখানে লিখে দিই মিটার এবং এই ঘন্টা থেকে যখন সেকেন্ডের জন্য রূপান্তরিত করব তাহলে জানা যায় আমরা কি 1000 অর্থাৎ 3600 সেকেন্ডে এক ঘন্টা তাহলে এখানে 3600 দ্বারা ভাগ দিলে আমার এখানে কি হবে পার সেকেন্ড অর্থাৎ ঘন্টা সেকেন্ডে রূপান্তরিত হবে এখন যদি আমি এখানে একটু কাটাকাটি করি তাহলে দেখা যাচ্ছে এই 54 অর্থাৎ 540কে যদি 36 দ্বারা আমরা ভাগ দেই তাহলে এখানে দেখা যাব আমরা এখানে পেয়ে যাব 15 মিটার পার সেকেন্ড অর্থাৎ ট্রাকের বেগ ভি ওয়ান ইকুয়াল টু 15 মিটার পার সেকেন্ড এখন উদ্দীপকের আরেকটু লক্ষ্য করি এখানে 1000 কেজি ভরে একটি গাড়ি অর্থাৎ এখানে দেওয়া আছে গাড়ির ভর শিক্ষার্থী এখানে দেওয়া আছে গাড়ির ভর এটাকে আমরা গাড়ির ক্ষেত্রে সবই টু দ্বারা প্রকাশ করব অর্থাৎ এম টু ইকুয়াল 1000 কেজি তাহলে আমরা কি বের করতে বলছি এখানে গাড়ির কত বেগে চলল অর্থাৎ গাড়ির বেগটি বের করতে বলছে তাহলে এখানে লিখবো গাড়ির বেগ ভি টু ইকুয়াল হোয়াট এখন আমরা এই মান অ্যাপ্লাই করে কিন্তু শিক্ষার্থী আমরা ট্রাকের গতিশক্তি বের করতে পারি অর্থাৎ আমরা জানি ট্রাকের গতিশক্তি তাহলে যেহেতু ট্রাকের ক্ষেত্রে সবই আমরা ওয়ান ধরেছি তাহলে ট্রাকের গতিশক্তি টি ওয়ান ইকুয়াল হাফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার অর্থাৎ আমরা হাফ এম ভি স্কোয়ার যেহেতু এখানে গাড়ির ক্ষেত্রে ট্রাকের ক্ষেত্রে সবই ওয়ান সেহেতু ট্রাকের গতিশক্তি টি ওয়ান ইকুয়াল টু হাফ এম ওয়ান ভি ওয়ানের উপরে হোল স্কোয়ার অর্থাৎ এই টি ওয়ান দ্বারা বোঝাচ্ছে এখানে ট্রাকটির গতিশক্তি আমরা এখানে লিখতে পারি যে ট্রাকের গতিশক্তি লিখতে পারি যে আমরা জানি ট্রাকের গতিশক্তি তাহলে এখানে যদি মান বসিয়ে দেই অর্থাৎ হাফ এম ওয়ানের মান লক্ষ্য করে এখানে দেখা যাচ্ছে গুণন 4000 কেজি গুণন ভি ওয়ানের যে মান সেটি হচ্ছে 15 তারপরে হোল স্কোয়ার দিতে পারি আমরা আমরা জায়গার স্বল্পতা আমরা একক ছাড়াই অঙ্কটি করে যাব শিক্ষার্থী একটু সহজ হয় অর্থাৎ এত গুণন 15 উপরে হোল স্কোয়ার যেহেতু গতিশক্তি এটার একক হলো সরাসরি জুল লিখে দেব তাহলে এখানে দেখা যাচ্ছে 2000 ইন্টু
225 জুল, তাহলে এখানে আমার আসে 45, 1, 2, 3, 4 এত জুল। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এখানে গুণ লক্ষ্য করি, দেখা যাচ্ছে এখানে আসে 1,00,000, অর্থাৎ 4,50,000 জুল আমরা এই ট্রাকের গতিশক্তি বের করেছি। গাড়ির গতিশক্তি, আবার গাড়ির গতিশক্তিকে আমি T2 ধরি, অর্থাৎ T2 ইকুয়াল টু হাফ M2 V2 উপরে স্কোয়ার। সেক্ষেত্রে এখানে কিন্তু আমরা ট্রাকের গতিশক্তি এবং এখানে গাড়ির গতিশক্তি উল্লেখ করতে পারি। তাহলে এখানে হাফ M1 এর মান এখানে আমার দেওয়া আছে 1,000, V2 হোল স্কোয়ার, তাহলে এখানে 500 V2 হোল স্কোয়ার এত জুল। বা এটা ভাবে লিখতে পারি যে ট্রাকটির গতিশক্তি আমার এখানে দেখা যাচ্ছে 500 V2 স্কোয়ার। এখন এখানে যেহেতু বলে দিচ্ছে এখানে ট্রাকের গতিশক্তি এবং গাড়ির গতিশক্তির সমান, তাহলে আমরা এখানে লিখতে পারি, অর্থাৎ T1 এবং T2 এর মান দুটি আমরা সমান লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি শিক্ষার্থী, যে না যেহেতু ট্রাকের গতিশক্তি এবং গাড়ির গতিশক্তি সমান, যেহেতু ট্রাকের ও গাড়ির গতিশক্তি সমান, সেহেতু সুতরাং আমরা লিখতে পারি এখানে, সুতরাং T1 ইকুয়াল T2, অর্থাৎ ট্রাকের গতিশক্তি এবং গাড়ির গতিশক্তি আমরা সমান লিখতে পারি। এখন আমরা জানি এখানে, সেক্ষেত্রে এখানে আমরা T2 দিয়ে এনে T1 দিয়ে, অর্থাৎ গাড়ি এবং ট্রাকের গতিশক্তি সমান, তাহলে এখানে T2-র মান যেটি পেয়েছি আমরা 500 V2 স্কোয়ার এবং T1 এর মান পেয়েছি 4,50,000। তাহলে এখানে যদি আমরা এখন V2-র মান বের করতে চাই, V2 ইকুয়াল এটাকে আমরা 500 দ্বারা ভাগ করে দেব, তাহলে এখানে V2 স্কোয়ার ইকুয়াল 9, এখানে দুটো শূন্য চলে যায়, অর্থাৎ এখানে আসে 900, তাহলে বা V2 ইকুয়াল √900। তাহলে এখানে লিখতে পারি V2 ইকুয়াল 30 মিটার পার সেকেন্ড। সেক্ষেত্রে আমরা এখানে গাড়ি এবং ট্রাকের গতিশক্তি সমান, সেহেতু আমরা ট্রাকের গতিশক্তি, গাড়ির গতিশক্তি ইকুয়াল ট্রাকের গতিশক্তি, গাড়ির গতিশক্তি বসিয়ে দিয়েছি, ট্রাকের গতিশক্তির মানটি বসিয়ে দিয়েছি, 500 দ্বারা ভাগ করলে এখানে V2 স্কোয়ার ইকুয়াল টু 900 বের হয়। তাহলে V2-র মান বের করতে চাইলে এখানে দেখা যাচ্ছে বর্গমূল করে দিলে আমরা 30, অর্থাৎ V2 মানে এখানে গাড়ির বেগ, অর্থাৎ গাড়ির বেগ 30 মিটার পার সেকেন্ড। এখন আমরা যদি এখানে এই বেগটাকে যদি আমরা কিলোমিটার পার আওয়ারে এনে দিই, তাহলে তোমাদের অবশ্যই লক্ষ্য করতে হবে এখানে কিলোমিটার পার আওয়ার আনতে আমাকে কাজ করতে হবে, এখানে লক্ষ্য করি, বা V2 ইকুয়াল এখানে দেখা যাচ্ছে 30 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এখান থেকে যদি কিলোমিটার আনতে চাই তাহলে এখানে 1,000 দ্বারা ভাগ দিতে হবে, 1,000 দ্বারা ভাগ, এবং সেকেন্ড থেকে যদি ঘন্টায় আনি তাহলে এখানে 3600 দ্বারা গুণন, তাহলে এটা দেখা যাব মিটার পার সেকেন্ডটা আমার হয়ে যাবে কিলোমিটার পার আওয়ার। শিক্ষার্থী, যেহেতু এখানে ট্রাকের বেগ কিলোমিটার পার আওয়ারে ছিল, আমি মিটার পার সেকেন্ডে রূপান্তরিত করেছি, এখন এই মানটি আমার সরাসরি মিটার পার সেকেন্ডে এসেছে, সেখান থেকে আমি কিলোমিটার পার আওয়ারে নিয়ে আসব। তাহলে এখানে যদি আমরা করি, তাহলে এখানে দেখা যায় শূন্য চলে যায়, অর্থাৎ এখানে 318 হাতে থাকে 108 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ গাড়ির বেগ 108, অর্থাৎ 108 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ এই 108 কিলোমিটার পার আওয়ার বেগে চললেই ট্রাক এবং গাড়ির গতিশক্তি সমান হবে। তাহলে শিক্ষার্থী, আজ আর নয়, পরবর্তীতে তোমাদের এই কাজ ক্ষমতা এবং শক্তির অধ্যায় থেকে আমরা নতুন কোনো টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি দুলাল রায় তোমাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।